হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওপেন ভাই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আমি হাজির হয়েছি নতুন একটি প্রোডাক্ট রিভিউ করার জন্য, আর সেটি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকট্রোসেন অয়েন্টমেন্ট। হ্যাঁ বন্ধুরা, এটি আজ আপনাদের আমি রিভিউ করে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি করে নিন, আর যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, এবার শুরু করি। আমার সামনে দেখতে পাচ্ছেন ব্যাকট্রোসেন 2% অয়েন্টমেন্ট, তো এটা 10 গ্রাম এবং স্কয়ার কোম্পানি। তো বন্ধুরা, এটি প্রাইসেস দেওয়া আছে বাজার মূল্য 140 টাকা। আপনারা কেনার সময় অবশ্যই এক্সপায়ার ডেটটা দেখে কিনবেন, কারণ আপনাদের এটা অল্প পরিমাণে লাগে, সুতরাং আপনারা চেষ্টা করবেন যাতে ডেটটা অনেক বেশি পরিমাণে থাকে, এক্সপায়ার ডেটটা আর কি, তাহলে আপনারা অনেকদিন পর্যন্ত ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এবার আসি, এখানে লেখা আছে এটি শুধুমাত্র ত্বকে ব্যবহারের জন্য। তো বন্ধুরা চলুন এবার ভেতরে খুলে দেখি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ভেতরে বের হতে একটা ক্রিম আর একটা নির্দেশনা বের হয়ে আসছে। তো এখানে আপনাদের ইংলিশে এবং বাংলায় দুইটাই লেখা আছে, আপনারা ভালোভাবে এটি পড়ে নেবেন। এখানকার উপাদানগুলো, নির্দেশনা, সতর্কতা সবকিছুই লেখা আছে, আর কোন অবস্থায় ব্যবহার করা যাবে, কারা কারা ব্যবহার করতে পারবে। কারা কারা বলতে এখানে বোঝাতে চেয়েছি আমি শিশুরা ব্যবহার করতে পারবে কিনা, তারপর আমি একটু বলে দিয়েছি যে এটি গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে, যেহেতু অনেক অনেক ওষুধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, স্তন্যদানরত মায়েদের ক্ষেত্রে ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করা উচিত। তো বন্ধুরা আপনারা এটা এটা আপনারা হচ্ছে নিজেরাই ব্যবহার পড়ে নেবেন ব্যবহার করার আগে। এখানে শিশুদের ক্ষেত্রে ব্যবহারের জন্য লেখা আছে 2 মাস থেকে 16 বছরের শিশুদের ক্ষেত্রে মিউপিরোসিন অয়েন্টমেন্ট ব্যবহারের কার্যকারিতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত। তো তারপর আপনাদেরকে আমি এটা বলবো যে আপনারা ব্যবহার করার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। তো বন্ধুরা এবার ক্রিমের আসল কথায় আসি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন ব্যাকট্রোসিন 2% অয়েন্টমেন্ট এবং 10 গ্রাম এটি একটি। তো দেখতেই পাচ্ছেন এটা অনেকটা খালি, কারণ আমি এটি ব্যবহার করেছি। আর আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো, যারা আমার রেগুলার ভিউয়ার্স, তারা দেখলেই বুঝতে পারবেন যে অন্যান্য ভিডিওগুলোতেও আমি এটাই বলে থাকি যে আগে আমি নিজে ইউজ করি, তারপর আপনাদের সামনে তুলে ধরি। যদি আমার ভালো লাগে তাহলে আমি সেটাও বলি, যদি আমার খারাপ লাগে আমি সেটাও আমার ভিডিওতে বলে দিই। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব অল্প পরিমাণ আছে, কারণ এটা ইউজ করা হয়েছে। তো এটা কারা কারা ইউজ করবেন এখন আসি। তো যাদের কাটা ছেঁড়া, যারা সিজার করে এসেছে, ক্ষতস্থান শুকাচ্ছে না, ঘা শুকাচ্ছে না, তারা অনায়াসে এটি ইউজ করবেন, কারণ এটি অতি দ্রুত পরিমাণে সেটি ঘাটা আর কি শুকিয়ে যায় এটি ব্যবহারের ফলে। এটি এটি ডাক্তারের নিজেরাই পরামর্শ দেয় এটি ব্যবহার করার জন্য। অনেক সময় অ্যাক্সিডেন্ট আমরা করে ফেলি, যে ছিলে যায় আমাদের ক্ষতস্থান, ঘা শুকাচ্ছে না কিছুতেই, তখন আমি এটি আপনাদেরকে রিকমেন্ড করবো যে এটি অবশ্যই অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এটি অনেক ভালো একটি মলম। তো আপনাদের কাবার ভালো করে দেখা যাচ্ছে ব্যাকট্রোসিন 2% অয়েন্টমেন্ট অনেক অনেক ভালো। আমি নিজেও এটি ইউজ করেছি, কারণ আমাদের বাসায় খুব রিসেন্টলি একজন অসুস্থ হয়ে পড়েছিল, অ্যাক্সিডেন্ট করেছিল আর কি। তো তার কাটা ছেঁড়ার জন্য, তার ক্ষতস্থান কিছুতেই শুকাচ্ছিল না, তার জন্য এটি ব্যবহার করা হয়েছে। তো এটি খুবই তাড়াতাড়ি ঘাটা টেনে নেয়, তাড়াতাড়ি আপনাদের শুধুমাত্র বললাম তো আপনাদের খুব তাড়াতাড়ি শুকিয়ে নেয় ঘাটা। তো যার ফলে এটি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আপনাদেরও যাদের অনেক ক্ষতস্থান রয়েছে, কিছুতে ঘা শুকাচ্ছে না, অ্যাক্সিডেন্টের ফলে কাটা ছেঁড়া হয়েছে, তো তাদেরকে আমি রিকমেন্ড করবো এটি আপনারা প্লিজ 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 অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন। আমার কথাই না, আপনারা এটি ব্যবহার করলেই বুঝতে পারবেন এটি কতটা ভালো একটা অয়েন্টমেন্ট। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে বা আরও অন্যান্য প্রোডাক্ট সম্পর্কে আপনারা রিভিউ পেতে চান, তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, ভালো ভালো সবাইকে রাখবেন। আল্লাহ হাফেজ।